হয়েছিল বলতে দেখুন দাদা, আমি ছিলাম আমার অফিসে, আমি কাজ করছিলাম, তো হঠাৎ ঠিক 8:30 আমার কাছে বাড়ি থেকে ফোন যায় যে বাড়িতে অ্যাটাক হয়েছে। আমি সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে এসে দেখলাম যে এলাকাবাসী ঘিরে ফেলেছে আমার বাড়িটাকে। তো দেখলাম দুষ্কৃতীগুলো বেরিয়ে গেছে, তো আমার মাকে মারধর করেছে, আমার স্ত্রীকে মারধর করেছে, আমার দুটো বউমাকে মারধর করেছে এবং আমার ভাইকে রড দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে। কারা মেরেছে এটা আমি ঠিক জানি না, তবে 4টে দুষ্কৃতী এসেছিল। কেন এসেছিল, কী কারণ বলে মনে হয়? এসেছিল দেখুন, যতটা সম্ভব সামনে একটা ইলেকশন গিয়েছে, আমরা হিউজ ভোটে এখানে জিতেছি, সে কারণেও হতে পারে। কে জিতেছে বলো? বিজেপি। তারপরে সে কারণেও হতে পারে। ব্যক্তিগত কোনো রাগ? ব্যক্তিগত বলতে দেখুন, ব্যক্তিগত হলে আমি একটা কাউন্সিলর, আমি জনপ্রতিনিধি, তো আমার এলাকার তো মানুষ তাহলে আমার উপরে ক্ষোভ দেখাতো, কিন্তু বাইরে থেকে দুষ্কৃতীরা এসে ক্ষোভ দেখাচ্ছে, মানে এটা কোনো একটা কোনো একটা গন্ধ ব্যাপার আছে। চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত বলো এটা, বলুন। হ্যাঁ, এটা রাজনৈতিক চক্রান্ত। আপনার নাম? আমার নাম শ্রী নবকুমার মাল, উলুবেড়িয়া পৌরসভা, 21 নম্বর ওয়ার্ড কাউন্সিল।